দীর্ঘ 15 বছর যাবত বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামল আমরা দেখছি, কিন্তু এই আওয়ামী লীগের শাসনামলে তারা 2008 সালে 8 সাল থেকে তত্ত্বাবধায়ক তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী সময় থেকে কোনো রকম নির্বাচিত হওয়ার পরে 2014 সাল থেকে বাংলাদেশের সম্পূর্ণ নির্বাচন ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। 2018 সালের নির্বাচন ব্যবস্থা আজকে বাচ্চারাও এই ব্যাপারে বলে যে স্পষ্ট ভোট চোর। 2018 পরবর্তী এখন 2023 সালে এসে তারা আবার আরেকটি ষড়যন্ত্রমূলক নির্বাচন করতে যাচ্ছে, এবং এই আওয়ামী শাসনামলে তারা এত পরিমাণ অত্যধিক গুম খুন লুটপাট করেছে যে তারা ক্ষমতা হারানোর ভয়ে আজকে কুপোকাত হয়ে আছে। আজকে তারা যখন পদ্মা সেতু কিংবা মেট্রো রেলের কথা বলে তখন বলতে হয় তাদের দ্রব্যমূল্যের কথা। আজকে 2006 সালের মেসেজ পাঠায় যে 2006 সালে হ্যান করেছে ত্যান করেছে, আর 2023 সালে এসে হাসিনার আমলে তারা অনেক উন্নয়ন করে ফেলেছে, কিন্তু বস্তুতপক্ষে তাদের এই উন্নয়ন তাদের পকেটের উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে লুটপাটের উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে ফরিদপুর ছাত্রলীগের সভাপতি শামীমদের এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার থেকে শুরু করে সমস্ত মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত অধিকার খর্ব হয়েছে, এবং একই সাথে ধর্ষণ গুম খুন লুটপাট অব্যাহতভাবে বেড়েছে। যেখানেই ধর্ষণ সেখানেই ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, কিন্তু সেখানে কোনো বিচার আমরা পাই না। এমসি কলেজ ছাত্রলীগের পাঁচজন মিলে সিলেটে এক গৃহবধূকে ধর্ষণ করেছিল, তার বিচার আজও হয় নাই। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালমান এফ রহমান হলে একজন ছাত্রলীগ নেতা তার গার্লফ্রেন্ডকে নিয়ে রাত্রি যাপন করেন, এরপর শিক্ষক বলেন সেটা নাকি হচ্ছে আওয়ামী চাটুকার শিক্ষক, তিনি বলছেন যে এই অবস্থান নাকি হচ্ছে মানবিক দিক থেকে অবস্থান, এই হচ্ছে তাদের মানবিকতা। কিন্তু যখন 2013 সালে ধর্মীয় স্বাধীনতার জন্য এক শ্রেণীর মানুষ কথা বলতে আসে এবং আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর জন্য সেটা হুমকি হয়ে দাঁড়ায়, তখন আওয়ামী ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার প্রশাসনকে কুক্ষিগত করে সেই 13 সালের 5ই মে একটি কালো রাত্রি, 25শে মার্চের মতো কালো রাত্রি বাংলাদেশে দ্বিতীয়বার ঘটিয়ে যায়। এবং সেই কালো রাত্রিকে নিয়ে যখন আদিলুর এবং এলানরা প্রতিবেদন দাখিল করে তখন আদিলুর এবং এলানদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে রাখা হয়, আজকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা বলেছিল 61 জন নিহতের কথা, কিন্তু যা সাধারণ জনগণ বলে আরও বেশি নিহত হয়েছে যারা সেখানে প্রত্যক্ষদর্শী ছিল। আচ্ছা, যদি আমি আপনাদেরকে একটা যৌক্তিক কথা বলি যে গত 7ই ডিসেম্বর 10ই ডিসেম্বরকে কেন্দ্র করে 7ই ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় বিএনপির পার্টি অফিসের সামনে যে 10ই ডিসেম্বর মহাসমাবেশ ছিল তা কেন্দ্র করে যে গণজমায়েত হয়েছিল, সেই গণজমায়েতে 5 থেকে 7 হাজার মানুষ ছিল, সেখানে হামলায় 2 থেকে 3 জন মানুষ মারা গিয়েছিল, এবং বরিশালে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিদ্যুতের লাগামহীন লোডশেডিং নিয়ে যখন কথা বলা হয়েছিল তখন সেখানে হামলায় 500 বা 1000 মানুষ ছিল, সেখানে হামলায় ছাত্রদল নেতা আব্দুর রহিম নূরে আলম 2 জন নিহত হয়েছে, তো শাপলা চত্বরে কিন্তু লাখের উপর মানুষ ছিল, সেখানে 2-4 জন কীভাবে মারা যেতে পারে? সেখানে 61 জন মারা গেছে, এটা যৌক্তিক একটি দাবি, এবং তার চেয়েও বেশি মারা গেছে এটা আমরা দাবি করতে পারি। কিন্তু এই গুম খুনের বাহিনী যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে স্যাংশন দেওয়া হচ্ছে, যাদের 7 জনকে একে একে ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিষিদ্ধ করা হয়েছে, আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এবং সামনে তাদেরকে আরও নিষেধাজ্ঞা দেওয়া হবে বলে সতর্ক করা হচ্ছে, এই মুহূর্তে তারা কিভাবে অধিকারের আদিলুর এবং এলানকে মিথ্যা হয়রানিমূলক একটি ফরমায়েশি রায় দেখাতে পারে? আমরা যদি বিরোধী দলমত দমনের তাদের যে অবস্থান তার কথা বলি, জনাব আমানুল্লাহ আমান বিএনপির একজন সিনিয়র নেতা, তাকে 13 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু অপরপক্ষে হাজি সেলিম যাকে তালা হাজি বলা হয়, ঢাকা 7 আসনের মাফিয়া যাকে বলা হয়, ভূমি দখলদার, এবং একই সাথে তার ছেলে ইরফান সেলিম কতটা মারমুখী ছিল, একজন নৌবাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যকে এবং তার স্ত্রীকে সহ কি পরিমাণ হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা করেছিল, কিন্তু তার কোনো বিচার হয় নাই। হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড হওয়ার পরেও তাকে গ্রেফতার, সে ঘুরে বেড়াচ্ছে রাজপথে,
রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, কিন্তু সিনিয়র একজন ব্যক্তি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে লিভার সিরোসিসের সমস্যা নিয়ে মৃত্যুর মুখে থেকে কারাগারে থাকতে হচ্ছে, তাকে ন্যূনতম চিকিৎসার যে সুযোগ সেটা দেওয়া হচ্ছে না। আজকে দ্রব্যমূল্যের পরিস্থিতি এত ভয়াবহ পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে যে মানুষ খেতে পারছে না। আজকে গতকাল ওমর সানির, নায়ক ওমর সানির একটি বক্তব্য চোখের সামনে ভেসে আসলো যে সরকার রাষ্ট্র আমাদেরকে বলে দিন আমরা কী খাবো, আমরা কী খাবো সেটা আমাদেরকে বলে দিন। আজকে আওয়ামী লীগ বেহেশতে আছে, এটা সত্য কথা। আজকে পরিকল্পনা মন্ত্রী যিনি আমাদেরকে, তিনি আমাদেরকে কচুরিখানা কচুরি বানা খেতে বলেন, তিনি আমাদেরকে গরু বানান, কিন্তু তারা তাকে যখন মূল্যস্ফীতি নিয়ে কথা বলা হচ্ছে তখন তিনি বলছেন যে মূল্যস্ফীতি হচ্ছে না, মুদ্রাস্ফীতি হচ্ছে না, তিনি ডাবল ডিম খাচ্ছেন, তারা ডাবল ডিম খাচ্ছে, আমরা তো সপ্তাহে একটি ডিমও নাস্তার সাথে খেতে পারছি না। আমাদের যে ন্যূনতম পুষ্টি চাহিদা তা তো যোগান, তা তো পূরণ হচ্ছে না। কিছুদিন পূর্বেই হাইকোর্টের একজন আইনজীবী তার বক্তব্য সমকালে প্রকাশিত হয়েছিল, তিনি বলছেন হাইকোর্টে চাকরির করে রাতে তার এক্সট্রা সময় তিনি তেজগাঁও এলাকায় মোটরসাইকেলে উবারে রাইড শেয়ার করেন। তো সমকালের একজন সাংবাদিক তার রাইড শেয়ারে উঠেছিলেন এবং তার কথা শুনলেন, তিনি বললেন যে তার আয় হচ্ছে 500 টাকা। তিনি মিরপুর বাংলা কলেজ থেকে মাস্টার্স সমাপনী দিয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স করে এখন হাইকোর্টে তিনি সহকারী উকিল হিসেবে কাজ করছেন। তো তার যদি এই অবস্থা হয়, একজন রিক্সা চালক ভ্যান চালকের কী অবস্থা, সাধারণ নাগরিকের কী অবস্থা? আজকে আমরা ভোট দিতে পারছি না, মত প্রকাশ করতে পারছি না। প্রথম আলোর শামসুজ্জামান যখন বলে চাল ডাল তেল, তেলের স্বাধীনতা প্রয়োজন, এটা যখন তারা প্রচার করে, এটা তো তার বক্তব্য না, এটা একজন দিন মজুরের বক্তব্য। সাভারে স্মৃতিসৌধে এই বক্তব্য স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সে দিন মজুর দিয়েছিল, সেই দিন মজুরের বক্তব্যকে কেন্দ্র করে যে পরিমাণ তাকে প্রথমে শামসুজ্জামানকে গুম করা হয়েছিল, 23 দীর্ঘ 2 দিন গুম রাখার পর তাকে কারাগারে নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছিল, তারপর যখন সেই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র জনতা, আপামর জনতা কথা বলতে শুরু করেছে, তখন ডিজিটাল নিরাপত্তা আইনের নাম অত্যন্ত সুকৌশলে পরিবর্তন করে নাম দিল সাইবার সিকিউরিটি অ্যাক্ট। পুরাতন মদের বোতলে নতুন করে আবার মদ ঢাললো, এই মদই আবার আমাদেরকে গেলাচ্ছে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট অ্যাক্টে ওই ডিজিটাল নিরাপত্তা আইনের মতোই আমাদের বাক স্বাধীনতাকে হরণ করে যাচ্ছে। সুতরাং এই আওয়ামী লীগ থাকলে যত একটি হোক সব একটি জনগণের বিরোধী, জনমতকে দমনের জন্য কাজ করবে, জনগণের যে বেঁচে থাকার যে ন্যূনতম যে প্রয়োজন সেই প্রয়োজন পূরণ হবে না এই আওয়ামী লীগের কারণে। সুতরাং এই আওয়ামী লীগকে কিংবা এই ভোট ডাকাত ফ্যাসিবাদী গোষ্ঠীকে আর ক্ষমতায় রাখা যাবে না, এদের পতন ঘটিয়ে বাংলাদেশকে একটি নিরাপদ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আজকে যখন সড়ক আন্দোলন করি তখনও আমাদের উপর হামলা হয়, কেন? আপনারা সিস্টেমগুলোকে পরিবর্তন করতে পারেন না, তারা সিস্টেম পরিবর্তন করতে পারলেও করে না, কারণ এই সিস্টেমগুলো তাদের পকেট ভারী করছে, এই সিস্টেমগুলো তাদের জীবিকা নির্বাহ করছে, তাদেরকে হাজার হাজার কোটি টাকার যোগান দিচ্ছে। আজকে তাকসিমে খানরা যুক্তরাষ্ট্রে 14টি বাড়ি করছে, আজকে এই আমলারা, যে আমলারা আমাদের আমাদের রিজার্ভ লুটেপুটে খাচ্ছে, আমাদের বাজেটকে লুটেপুটে খাচ্ছে, সে আমলারা তাদের 29 আমলার 43 সন্তান বিদেশে পড়াশোনা করে, অথচ আমাদের বাংলাদেশ আজকে পৃথিবীতে 128তম রাষ্ট্র শিক্ষা ব্যবস্থার দিক থেকে। এটা কি লজ্জা হয় না তাদের? আমলা হিসেবে তাদের দায়িত্ব ছিল এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো, এই শিক্ষা ব্যবস্থাকে জনবান্ধব করা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, সবাইকে মানসম্মত শিক্ষা দেওয়ার, শিক্ষা নিশ্চিত করা, কিন্তু এই আমলারা নিজেরাই লুটেপুটে খেয়ে তাদের সন্তানকে মানুষ করার কোনো রকম একটি উন্নত জীবন দেওয়ার চেষ্টা করছে, কানাডা আমেরিকা ইউরোপে তাদের সন্তানদেরকে স্থায়ী করার চেষ্টা করছে, অপরদিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা আস্থা করে নিক্ষেপ করছে। আমরা যখন ছোটবেলায় পিটিতে দাঁড়াতাম তখন বলতাম, শপথ করতাম যে আমি শপথ করছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করিব, দেশ এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করিব, কিন্তু সেই আমলারা সেই শপথ ভঙ্গ করছেন। আজকে আইনজীবীরা শপথবদ্ধ, শপথবদ্ধ রাজনীতিবিদ, শপথবদ্ধ আওয়ামী লীগের হয়ে বিচারকরা কাজ করছেন, ফরমায়েশি রায় দিচ্ছেন। আজকে যখন আমি বলছি না যে বিএনপির কোনো নেতাকর্মী তারা ফেরেস্তা কিংবা বিরোধী দলীয় নেতাকর্মীরা ফেরেস্তা, কিন্তু তাদের যদি 2009 সালে 2007 সালের বিচার যদি করতেই হয়, এতদিন সময় কেন না হলো? নির্বাচনকে সামনে রেখেই কেন সবসময় এই রায় প্রকাশ করে বিরোধী নেতাদেরকে কারাগারে প্রেরণ করা হয়? আজকে ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা, ছাত্রনেতা ইসমাইল, তারা গঠনতান্ত্রিক সমালোচনা করার কারণে আজকে কারাগারে। আজকে খাদিজাতুল কুবরা, তিনি
একটি প্রতিবেদন তিনি শুধু একটি উপস্থাপনা করেছিলেন এই উপস্থাপনা করে যে অপরাধ সাংবাদিকদের হাত বেঁধে দেওয়া হচ্ছে উপস্থাপনা এবং ন্যূনতম সংবাদ প্রচারের স্বাধীনতা নষ্ট হচ্ছে এই খাদিজার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে পুলিশ বাদী হয়ে একজন উপস্থাপকের বিরুদ্ধে কিভাবে মামলা করতে পারে এটা আমার প্রশ্ন ছাত্রলীগ যখন সাধারণ মানুষ মারে তখন তো কোনো মামলা হয় না পুলিশ বাদী হয় তো তখন আমরা কোনো মামলা করতে দেখি না আজকে যখন আমরা আমলারা লুটাপুটে খাচ্ছে তখন তো পুলিশ বাদী হয় কোনো মামলা করতে দেখি না আজকে যখন ধর্ষণের শিকার হচ্ছে তখন তো পুলিশ বাদী হয় কোনো মামলা দেখছি না তাহলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এই 15 বছর ধরে জুলুম নিষ্পেষণ 629 গুম খুনের বিরুদ্ধে কেউ যখন উপস্থাপনা করে তখন তার বিরুদ্ধে তাকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে উস্কে দেওয়ার মামলা দিয়ে কিভাবে মামলা দেওয়া হয় এটা যৌক্তিকতা কি সুতরাং কোন আর কোন আন্দোলন নয় এক দফার আন্দোলন বাস্তবায়নের মাধ্যমে এই ফ্যাসিবাদের উৎখাত করতে হবে রাজপথ দখলে নিয়ে রাজপথে কোন অবস্থান কোন দুর্গ গড়ে তুলে এই ফ্যাসিবাদকে আস্থা করে নিক্ষেপ করতে হবে আওয়ামী লীগকে কারাগারে প্রেরণ করতে হবে প্রয়োজনে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদেরকে কবরে পাঠাতে হবে আমি মোহাম্মদ তারেক আজিজ একজন শিক্ষার্থী শেখ বাহাউদ্দিন পোস্টগ্রাজুয়েট কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি এবং অ্যাডমিশনের জন্য অপেক্ষা করছি এবং বিভিন্ন সময়ে এই ফ্যাসিবাদ বিরোধী কর্মকাণ্ডের সাথে রাজপথে অবস্থান করি সবকিছু বাদ দিয়ে প্রয়োজন ছিল আমার রাষ্ট্র ব্যবস্থা যখন হচ্ছে আমার 100 আমার শিক্ষা ব্যবস্থা যখন 128তম পৃথিবীতে তখন এই শিক্ষা ব্যবস্থা তো আমার পড়ালেখা করার কোনো মানে সেখানে পড়লেও যা না পড়লেও একই অবস্থা বাইরে সমস্যাই না আন্দোলন সম্পৃক্ত আছেন।